যে উন্নয়নের কোনো প্রক্রিয়ার সাথে বিএনপি নামক রাজনৈতিক দলের বাংলাদেশের কোনো অবদান নেই, বিএনপি নির্বাচন করার জন্য আসেননি, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এসেছে, যে নির্বাচনকে নিয়ে কি ষড়যন্ত্র বিএনপি বা তারেক রহমান সাহেবরা করেছিল। রিজার্ভেই আমি কনটেক্সট করছি, এটাই আমি কনটেক্সট করছি। এই যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ $0.744 বিলিয়ন, $1 বিলিয়নের নিচে 2006 সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল, 2023 সালের প্রথম দিকে ছিল $30.83 বিলিয়ন, যেটা আপনি বলছেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে, এটা আমি দেখাই দিলাম। এবার আসেন, বিএনপি বাংলাদেশে বুকে হাত দিয়ে যদি বলতে পারে যে তাদের শাসনামলে কোনো সেক্টরে, এটা ওনারা প্রায়ই যখন বলে তখন বলবে যে উন্নয়ন একটা ধারাবাহিক প্রক্রিয়া, জাহিদ ভাই এটা আপনি নিজেও শুনবেন, তাই যদি হয়ে থাকে তাহলে এটা ছোট্ট এক্সাম্পল দেই, বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাই একমাত্র সরকার প্রধান যিনি কিনা সঠিক সময়ে ক্ষমতা হস্তান্তর করে আরেকটি সরকারের হাতে দিয়ে গেল এবং নির্বাচন হলো, নির্বাচন প্রক্রিয়া শুরু হলো। যে আমরা রেখে গেলাম 2001-এর 1 অক্টোবরে নির্বাচনের আগে বিদ্যুৎ সেক্টরে রেখে গেলাম 4,200 মেগাওয়াট বিদ্যুৎ, 2006 সালে সেই বিদ্যুৎ চলে আসলো 3,500-3,600 মেগাওয়াট বিদ্যুতে। তার মানে 5 বছরে ওই একটা সেক্টরে যদি কাজ করতো তাহলে আমি যদি বুঝতাম 500 মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন করতে পারছে, তাহলে আমি বুঝতে পারতাম যে আমার সার্বিক অর্থে এটা ধারাবাহিক উন্নয়নের প্রক্রিয়া। আমি এই কারণেই বলি যে উন্নয়নের কোনো প্রক্রিয়ার সাথে বিএনপি নামক রাজনৈতিক দলের বাংলাদেশের কোনো অবদান নেই। বিএনপি যখন ক্ষমতায় আসে তখন বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীদের পকেট থেকে টাকা কীভাবে নেবে, কীভাবে 10% হাওয়া ভবন তৈরি করবে, এটা ছাড়া কোনো কিছুই পারে না, ইতিবাচক কোনো দিকে বাংলাদেশকে মুভ করতে পারেনি। আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সবচেয়ে দেশপ্রেমিক একজন রাষ্ট্রনায়ক, উনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছে বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা ওটা বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছেন। উনি ঢাকার শহর নিয়ে বলেছেন গোটা দুনিয়াতে ধীরগতির যে শহর, যে স্লো ঢাকা, এটার সাথে আমি পরিপূর্ণ একমত। কিন্তু মিস্টার ঠাকুর, আমরা কি কখনো প্রশ্ন করেছি আমার এই ঢাকার শহরের যে হাইওয়েতে একদিকে আপনার গাড়ি চলছে পাজরো জিপ, আর ওই একই হাইওয়েতে আপনার সবচেয়ে স্লো গতির একটা রিক্সা চলছে, আমরা কখনোই কি নাগরিক সমাজ কখনো কি ভয়েস রেস করেছি যে দেশে আপনার রাস্তার জন্য একটা আধুনিক শহরের জন্য একটি শহরের 25-30% জায়গা দেয়া দরকার, ঢাকার শহরে মাত্র জায়গা দেই 10-12% জায়গা দেই, কিন্তু সেখানেও থাকে বছরে কোনো না কোনো সময় খোরাখুরি, সেই কারণে এই শহরটি ধীর গতির শহর হয়েছে, এটা একটি আনপ্ল্যান্ড ওয়েতে গড়ে উঠছে, এর জন্য আপনি যদি সরকারকে দোষারোপ করেন তাহলে ভুল হবে। সরকার চেষ্টা করে যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, তারপর আপনার ওভারব্রিজ, এগুলো করার মধ্য থেকে ঢাকাকে আমরা যানজট থেকে কীভাবে মুক্ত করা যায় তার জন্য চেষ্টা করে যাচ্ছে, তার জন্য আপনি নাগরিক হিসাবে আপনার সচেতন হতে হবে। আমরা কখনো, আমি যখন ডেইলি সকালবেলা মাঝে মধ্যে যখন হাঁটার সুযোগ পাই, ফজরে নামাজ পড়ে যখন হাঁটতে যাই, আমি দেখি মহল্লার ভিতরে খোলার জায়গা একটা গাড়ি নির্বিঘ্নে চলে যেতে পারে, কোনো রিজন ছাড়া হর্ন দিয়ে যাচ্ছে, তার মানে কি আমার জাতিকে সচেতন করা দরকার, ড্রাইভার যে মালিক বসে থাকে তার বলা উচিত যে কোনো কারণ ছাড়া তুমি হর্ন দিও না, এই যে হর্নের কারণে শব্দ দূষণের কারণে মানুষের অনেক রোগ ব্যাধি হচ্ছে, আমাদের কানে সমস্যা হচ্ছে, শোনার জন্য শ্রবণ শক্তি হারিয়ে ফেলছি, আমাদের এগুলোর জন্য কাজ করা দরকার আছে। রাজনৈতিক সামাজিক অঙ্গনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, শুধুমাত্র তর্কের খাতিরে তর্ক নয়, আমাদের কিছু বাস্তববাদী আলোচনায় থাকি। আসুন সর্বশেষ ভোটার কি হবে, সেই জায়গাটা আসছি, সর্বশেষ আমি ঠাকুর ভাইদের কাছে আহ্বান করব। দেখুন, 70-এর দশকে 1970 সালের নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আইয়ুব ইয়ার বিরুদ্ধে নির্বাচন করেছিল, বাংলাদেশের তৎকালীন সময় অতি বিপ্লবী যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু তখন স্লোগান দিয়েছিল ভোটের বাক্সে লাথি মারো, বঙ্গবন্ধু জাতির পিতা মহানায়ক বুঝতে পেরেছিলেন বাংলার বাঙালি জনগোষ্ঠীকে উনি উদ্বুদ্ধ করেছিলেন স্বাধীনতায়, উনি কিন্তু 70-এর 7ই ডিসেম্বর নির্বাচন
এবং 17 ডিসেম্বর নির্বাচন জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। এই ম্যান্ডেট পাওয়ার মধ্যে কিন্তু 71 সালের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, আগে পিপুলের ম্যান্ডেট নিয়েছে। আপনার যদি এতই জনপ্রিয় তাহলে বিএনপি ভয় পায় কেন নির্বাচনে আসছে? সেই কারণে বিএনপি আসুক, তো এটার জন্য বিএনপি আনার ব্যবস্থা করেন। বিএনপি আনার জন্য আমি আপনাকে বলতেছি, আনার জন্য কি দরকার আজহার ভাই? বিইং এ পলিটিক্যাল ওয়ার্কার আপনিও জানেন, উনিও জানেন, আমার ভাই জাহিদও জানেন, রাজনৈতিক কর্মী হিসেবে সকালবেলা গ্রামের ভোটারকে আপনি নিয়ে আসতে হবে, রিক্সা অথবা ভ্যানে পান দিতে হবে, এটা হইল বাংলাদেশের নির্বাচনী কালচার। 18 নির্বাচনে বিএনপি নির্বাচন করার জন্য আসেননি, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এসেছে। এটি ভঙ্গুর বিএনপি এসেছিল, মধ্যে ডক্টর কামালকে রেখে এসেছিল। আমি 86 সাল থেকে নির্বাচন কাছ থেকে পর্যবেক্ষণ করি, একজন কর্মী হিসাবে কাজ করি। বিএনপি 2018 নির্বাচনে পূর্ণ দমে নির্বাচনে আসতে পারে নাই, 3-4 জন প্রার্থী দিয়েছে। প্রশ্নবিদ্ধ যদি করেই থাকে আপনার কথা অনুযায়ী, তাইলে তারা আপনার তো টেনু ঠিকই পাস করে, 5 বছর তো ঠিকই চলে গেলে। এক সেকেন্ড আমি আপনাকে হেল্প করি, দেখেন কি রকমের ভঙ্গুর চিন্তা। 7 জন নির্বাচিত হলো, আমি ধরেই নিলাম গণতন্ত্রের স্বার্থে। আমরা কিন্তু 79 জিয়ার অধীনে নির্বাচনে গিয়েছি, আমরা কিন্তু ঈশ্বর সাহেবের অধীনে নির্বাচনে গিয়েছি। আমরা মনে করি একমাত্র নির্বাচনী প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষের কাছাকাছি যাওয়া যায় এবং নির্বাচনী ব্যবস্থার ত্রুটি কি সেটা বেরোয় আছে। 2018 সালে যদি ওনাদের ত্রুটি থেকেও থাকে, তাহলে যে 7 জন নির্বাচিত হলো সেই 7 জন কি আপনি শপথ গ্রহণ করেছিল? প্রথম 2 মাস কিন্তু নাটক করেছে, করবে না শপথ। শপথ করলো 6 জন, মির্জা ফখরুল ইসলাম, আলমগীর সাহেব করলেন না কেন? এখানে এই প্রশ্নটা যে নির্বাচনকে নিয়ে কি ষড়যন্ত্র বিএনপি বা তারেক রহমান সাহেবরা করেছিল, এটা বাংলাদেশের সকল মানুষ জানে বুঝে। কিন্তু মোশাররফ হোসেন ঠাকুররা, ওনারা যেহেতু এই দলটা করেন, সেই কারণে এই পেন্ডুলামের বক্সটা ওপেন করতে চাচ্ছেন না।